87 হাদিসে শেষের দিকে বলা হয়েছে জহারাতিল কাইয়নাতু আল মুআযিবু নাচ গান উলঙ্গপনা বাদ্যবাজনা এগুলো বেড়ে যাবে দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই নাচ গান দেখা যাবে দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত এই গান এগুলো শোনা যাবে শোনা যায় না বোধ হয় দেখা যায় না বোধ হয় আগে উলঙ্গ নাচ দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো টিকিট করা লাগতো নাকি লাইনে দাঁড়ানো লাগতো এখন সিনেমা দেখার জন্য টিকিটও করা লাগে না লাইনেও দাঁড়ানো লাগে না সব যুবকের পকেটে সিনেমা হল একটা করে আছে আমি কি বুঝাতে পেরেছি এগুলো আসলে দাজ্জালের পরিকল্পনার অংশ অন্য কিছু নয় তবে এই যে পকেটে সিনেমা হল আছে এই সিনেমা হলের পাশে আপনি আবার এটাতে ঘুরান টিপেন মসজিদও আছে কাবা বোধহয় নাই মসজিদে নবী তো আপ জামাত আছে তো তাইলে এটার মধ্যে সিনেমা হলও আছে আবার মসজিদে বাদত তাওয়াফ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলোও আছে আজ থেকে 4 বছর আগে আমার যদি মনে পড়ে খ্রিস্টানদের বর্তমান পোপ বিশ্বব্যাপী ধর্মীয় নেতা একজন পোপ কয়েকদিন বাংলাদেশ সফর করে যখন ফিরে যাচ্ছে রোমে ইটালিতে তখন বিমানবন্দরে গিয়ে সাংবাদিকেরা যখন তাকে শেষ বিদায় জানাবে সে বলে যে বাংলাদেশে যুবক তরুণদের হাতে যত মোবাইল আমি দেখেছি যত সেলফি উঠাইতে আমি দেখেছি মোবাইল টিপে দিয়ে যত বেশি করেছি বাংলাদেশের যুবক তরুণ তরুণী তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এইভাবে মোবাইল ফোন এটা এইভাবে ব্যবহার না করে এটার জন্য এইভাবে পাগল হয়ে না যায় রহমতের ফেরেশতারা যে আসবে ইব্রাহিমের উম্মতের জন্য আমাদের জন্য কিছু করবে সব জায়গায় ওই ল্যাংটা মেয়েরা নাচে ফেরেশতা মুখ দিয়ে একা লাহাওলা এখানে মেয়ে নাচে যাওয়া যাবে না তাহলে রহমতের ফেরেশতারা দূর করার জন্যে একদিকে নেশা বয়স্ট লেকাশ্রীল মাঝ এফেওয়াল মাঝ আমির আরেকটা হাদিসের অংশ আমাকে নবী করে পাঠানো হয়েছে দুইটা কাজ করার জন্য একটা হলো বেকাশ্রীল মাঝ এফে অশ্লীল গান অশ্লীল নাচ অশ্লীল উলঙ্গ দুলঙ্গ নাচ এগুলাকে চূর্ণ বিচূর্ণ করার জন্যে এগুলাকে উৎখাত করার জন্যে অল মাঝ আমির আর সব রকমের বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙ্গে চুরমার করার জন্যে একদিকে উলঙ্গপনা আরেকদিকে বাদ্যযন্ত্র এগুলাকে নিশ্চিন্ন করার জন্যে বয়স তো আমাকে পাঠানো হয়েছে লেকাশ্রীল ভাঙ্গার জন্যে আল মাজ উলঙ্গ নাচ নগ্ন নাচ এগুলাকে উৎখাত করার জন্যে অল মাজ আমির আর সব রকমের বাদ্যযন্ত্র এগুলাকে ধ্বংস করার জন্যে আমাকে নবী করে পাঠানো হয়েছে তিরমিজি শরীফের কেয়ামতের আলামত 87 হাদিসের শেষের দিকে বলা হয়েছে জহারাতিল কাইয়নাতু আল মুআযিবু নাচ গান উলঙ্গপনা বাদ্যবাজনা এগুলো বেড়ে যাবে দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই নাচ গান দেখা যাবে দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত এই গান এগুলো শোনা যাবে শোনা যায় না বোধ হয় দেখা যায় না বোধ হয় আগে উলঙ্গ নাচ দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো টিকিট করা লাগতো নাকি লাইনে দাঁড়ানো লাগতো এখন সিনেমা দেখার জন্য টিকিটও করা লাগে না লাইনেও দাঁড়ানো লাগে না সব যুবকের পকেটে সিনেমা হল একটা করে আছে আমি কি বুঝাতে পেরেছি এগুলো আসলে দাজ্জালের পরিকল্পনার অংশ অন্য কিছু নয় তবে এই যে পকেটে সিনেমা হল আছে এই সিনেমা হলের পাশে আপনি আবার এটাতে ঘুরান টিপেন মসজিদও আছে কাবা বোধহয় নাই মসজিদে নবী তো আপ জামাত আছে তো তাইলে এটার মধ্যে সিনেমা হলও আছে আবার মসজিদে বাদত তাওয়াফ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলোও আছে আজ থেকে 4 বছর আগে
আমার যদি মনে পড়ে খ্রিস্টানদের বর্তমান পোপ, বর্তমান পোপ বিশ্বব্যাপী ধর্মীয় নেতা একজন পোপ কয়েকদিন বাংলাদেশ সফর করে যখন ফিরে যাচ্ছে রোমে ইটালিতে, তখন বিমানবন্দরে গিয়ে সাংবাদিকেরা যখন তাকে শেষ বিদায় জানাবে, সে বলে যে বাংলাদেশে যুবক তরুণদের হাতে যত মোবাইল আমি দেখেছি, যত সেলফি উঠাইতে আমি দেখেছি, মোবাইল টিপে দিতে যত বেশি করেছি, বাংলাদেশের যুবক তরুণ তরুণী তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এইভাবে মোবাইল ফোন এটা এইভাবে ব্যবহার না করে, এটার জন্য এইভাবে পাগল হয়ে না যায়। আমাদের সময় মানুষ বিড়ি খাইত বেশি, বিড়ি হুক্কা সুপারি গাছের খোল খুমি এটা দিয়ে সাদাকে আগুনে সেকে গুঁড়া করে এটার ভিতরে প্যাকেট করে বিড়ির মতো বানিয়ে টেনে টেনে খেত, হুক্কা খেত, ঠিক কিনা বলেন? আর আজকাল এগুলা লাগে না। আজকাল বিভিন্ন দেশ থেকে আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেশা যেই দেশটাতে বেশি উৎপাদিত হয়, যেই দেশটাতে বেশি তৈয়ারি হয়, দুনিয়ার মধ্যে বর্তমানে নেশাতে যেই দেশটা সবচেয়ে বেশি উপরে সেই দেশটা হইল বার্মা। এত রকমের নেশা পুরো দেশটা এই নেশার ব্যবসা। তাহলে এই নেশা ইসলামে হারাম। মদ খেলে, গাঁজা ফেন্সিডিল এগুলো খেলে প্রথমে আপনার হার্টে আঘাত লাগে, দিনের পর দিন খাইলে আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, হাতটা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। গাঁজা, ভাঙ, আফিং এগুলো খেলে আপনার কিডনি, গাঁজা মদ এটার মধ্যে আসে, আপনার কিডনিটা বিকল হয়ে যায়। দেখবেন ভাই, যুবক ভাইরা, তোমরা আমার নাতি, তোমরা আমার নাতি, আমি বুড়ো মানুষ চলে যাব, সামনে এমন এক সময় আসবে আমার কথাগুলো মনে করবে যে বুড়িয়া কই গেছিল, ইতিহাসটা এটাই, বুড়িয়া ওই বুড়ো বলে গিয়েছিল, তখন তোমরা আমার কথা স্মরণ করবে, কিন্তু কোনো লাভ হবে না। যুবক খুঁজে দেখেন, পরীক্ষা করে দেখেন, 20 বছরেরও কম বয়স বর্তমানে অর্ধেকের বেশি যুবক তরুণ, তাদের রক্তে ডায়াবেটিক, তাদের ডায়াবেটিক, আমি বোধ হয় বেশি বলেছি, অনেক যুবক তরুণ তাদের কিডনির অসুখ, কিডনির অনেক যুবক তরুণ তরুণী তাদের লিভার এটা বড় হয়ে গেছে, ফুলে গেছে, লিভারে চর্বি জমে গেছে, সংকুচিত হয়ে গেছে, আর এগুলো এমন বিমার যেগুলা যে কদিন বাসে, কিন্তু এগুলার কোনো চিকিৎসা আসলে নাই। কিন্তু আগে এই ধরনের নেশা ছিল না, এই মদ বলেন, গাঁজা বলেন, ভাং বলেন, আফিং বলেন, ইয়াবা বলেন, পপি বলেন, হিরোইন বলেন, এই জঘন্য নেশাগুলো ছিল না, এত ডায়াবেটিকও ছিল না, এত ব্লাড প্রেশার ছিল না, এত কিডনি রোগ। তাহলে আমরা যত আপ টু ডেটে, যত আধুনিক হই, আমাদের সুস্থতা বাড়ে নাকি? শৃঙ্খলা বাড়ে না কমে? বাড়ে না কমে? দিন যত যায় মানুষের দুর্গতি বাড়ে।